সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। আমি হাজী মোহাম্মদ সোহেল মনির, মির্কাদিম পৌরসভার 9 নং ওয়ার্ডের কাউন্সিলর। এবারও আমি 14 তারিখ রোজ রবিবার আমার এলাকার জনগণের বিপুল ভোটে, যেটা আমি কল্পনাও করিনি, আমার মানুষের ভালোবাসার মানুষের পাশে 5টা বছর ছিলাম। সে 5টা বছরের আমার মা বোন চাচা মামা ভাই ব্রাদার যারাই আছে সবাই উৎফুল্লভাবে রবিবার 1977 ভোটের ভোট কাস্ট হয়েছে, তার মধ্যে 1908 ভোটে আমার পাঞ্জাবি মার্কা পেয়ে আমি নির্বাচিত হয়েছি। আমি আমার 9 নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে, বিশেষ করে আমার মা বোন চাচি মামি তাদেরকে ধন্যবাদ জানাই, এই কারণে তারা অফুরন্ত মানে যা কিনা একটা কাউন্সিলরের প্রতি যে ভালোবাসাটা ওনারা আমারে দেখাইছে, আমি ওনাদের এই ভালোবাসার কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। পাশাপাশি ওনাদের এই ভালোবাসার প্রতিদান আমি বিগত 5 বছরের জন্য নির্বাচিত হয়েছি, এই 5 বছর এই ভালোবাসার প্রতিদানটা আমি ইনশাল্লাহ ওনাদের দিব। আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই এই অসমাপ্ত কাজগুলো আমি খুব শীঘ্রই সমাপ্ত করার চেষ্টা করব, বিশেষ করে এই নির্বাচনকে কেন্দ্র করে যে সমস্যা সৃষ্টি হয়েছিল, হয়তোবা এখানে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটত, সেই জন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের মাননীয় এমপি মহোদয়কে, মুন্সিগঞ্জ 3 আসনের মাটি ও মানুষের নেতা অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসকে, যার পরিশ্রমের কারণে আজকে নৌকার বিজয়, আজকে পাঞ্জাবের বিজয়, আজকে আমার বিজয়। তো সর্বোপরি বলবো, জনগণের যতটুক ভালোবাসা, জনগণ যতটুক আমাকে স্বতঃস্ফূর্তভাবে এই 3 ঘন্টা 4 ঘন্টা বাচ্চা রাইখা মা লাইনে দাঁড়ায় আমার ভোটটা দিছে, আমি ওনাদের প্রতিদান ওনাদের এই ভালোবাসাটা আমি কাজের বিনিময়ে দেব, এতটুকু আপনাদের আমি আশ্বস্ত করতে পারি। 4টা ঘাটলা বিশিষ্ট একটা পুরনো জমিদারদের একটা পুকুর, যেটা আমাদের নগর কসবা জামে মসজিদের পঞ্চায়েতের, এই পুকুরটার চতুর সাইড বেষ্টনী করে একটা সুন্দর পুকুর যাতে মানুষ দৃষ্টিনন্দন দেখতে পারে, আমি সর্বপ্রথম এই কাজটাই আমি হাত দেবো ইনশাল্লাহ। পাশাপাশি আমাদের ভিতরে কিছু ড্রেনেজ ব্যবস্থা দরকার আছে, আমি সেটার উপরও লক্ষ্য রাখবো। আর বিশেষ করে এমপি মহোদয় সুদারচর রাস্তাটার জন্য বলছে যে উনি এই রাস্তাটা প্রশস্ত দেখতে চায়, তো আমি আপনাদের মাধ্যমে এমপি মহোদয়ের কাছে বলবো, দাদা আপনি আমাদের মুন্সিগঞ্জ 3 আসনের মাটি ও মানুষের নেতা, আপনি এই এলাকার জনগণের নেতা, আপনি এই এলাকার এমপি মহোদয়, আপনি যদি একটু সুদৃষ্টিতে তাকান, হয়তোবা সুদৃষ্টিতে একটু বেশি দেন, আমাদের এই মির্কাদিম পৌরসভাটা আরও উন্নত থেকে আরও উন্নতর শিখরে গিয়ে পৌঁছবে, আমরা এই প্রত্যাশায় দাদা আপনার কাছে প্রত্যাশা করি। আমার এলাকায় একটা প্রাইমারি স্কুল নেই, আমার এই প্রাইমারি স্কুল নাই বিদায় আমার এলাকার মানুষ, এই নগর কিল্লাপাড়া তিলারদির মানুষ এই সুদারচরে গিয়ে আমাদের ভোট প্রয়োগ করতে হয়, কিন্তু এই ভোট প্রয়োগের ক্ষেত্রে আমাদের এই রাস্তার মধ্যে খুব প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, তাই আমি মাননীয় এমপি মহোদয়কে বলবো, আমি আমার এই নির্বাচনী এলাকা কিল্লাপাড়া বা নগর এইখানে যে কোনো এক জায়গায় যদি একটা প্রাইমারি স্কুল দেন, আমার হয়তোবা শিক্ষার আলোটা আরও প্রসার করতে পারে। আপনি জানলে খুশি হবেন আমার ওয়ার্ডে 2টা স্কুল আছে, একটা সুদারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় আর একটা ইমামচর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি বিগত 2020 সালের 1 জানুয়ারি আমি ওই একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করছে, তো আমি সেখানে গিয়ে দেখি 25টা ব্যাগ একটা সংস্থা থেকে আমার স্কুলের ছাত্রছাত্রীদের দিছে, তো আমার এই জিনিসটা খুব মনে নাড়া দিছে, ব্যথা দিছে, যেন আমার স্কুলের ছাত্রছাত্রী 250 ব্যাগ দিলেও 25টা, তো সেই ক্ষেত্রে ওদিনকেই আমি প্রতিশ্রুতি দিছি ওই স্কুলেই, যেন আমি 2021 সালের 1 জানুয়ারি আমি স্কুলের প্রত্যেকটা ছাত্রকে ব্যাগ দেবো। তো আমি সেই লক্ষ্যে আমি আমার নির্বাচনের তফসিলটা ঘোষণা করছি বিদায়, তফসিল ঘোষণার 2 দিন পরে আমি ঢাকা থেকে খুব ভালো ব্যাগ আপনার 447টা ব্যাগ এনে ইমামচর স্কুলের ছাত্রছাত্রীর জন্য রিজার্ভে রাখছি, প্লাস সুদারচরের ছাত্রছাত্রীদের জন্য রিজার্ভে রাখছি। আমি মাননীয় এমপি মহোদয় অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস স্যারকে আমি বলছি যে দাদা আমার এই স্কুলে ব্যাগগুলো আছে, যদি আপনি একটু দিতেন, তো দাদা বলছে যে নির্বাচনের বাধাবাধকতা আচরণবিধির মধ্যে পড়ে, এখন দেওয়া যাবে না। তো আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই আমরা ইনশাল্লাহ নির্বাচন যেহেতু চলে গেছে, আমি দাদাকে নিয়ে আমার শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের ক্ষেত্রে শিক্ষার গতি বাড়ানোর জন্য যা যা দরকার আমি সব কিছুই করবো। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, টানা 3য়বারের প্রধানমন্ত্রী আমাদের মাননীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার বলিষ্ঠ কণ্ঠস্বরে দেশকে এগিয়ে নিয়েছে দুর্বার, দেশের আত্মসংস্থান হয়েছে, কাজের গতি বাড়ছে, রাস্তা ঘাট ব্রিজ যার বলিষ্ঠ নেতৃত্বে এই দেশটা খুব সুন্দরভাবে আগিয়ে যাচ্ছে। তৃণমূল থেকে যদি প্রত্যেকটা গ্রামে রাস্তাঘাট আমরা সুন্দরভাবে বিশ্লেষণ করে কাজ করতে পারি, হয়তোবা এই দেশে কোনো রাস্তাঘাট কাঁচা থাকবে না, কোনো রাস্তাঘাট বা কোনো প্রকার বাংলাদেশের যে জনগণের যে সুবিধাটা ইনশাআল্লাহ আওয়ামী লীগ সরকার দিচ্ছে, আওয়ামী লীগ সরকার আরও দিবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করি, আমাদের এমপি মহোদয়ের সুস্বাস্থ্য কামনা করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।